नमस्कार आपनारा देखें जेलार एक नम्बर अनलाइन और टीवी चैनल बीरभूम आरसी टीवी आपनादेर संगे आमी शुभाशीष शुरू करछि आजकेर संबाद विस्तारित संबादे जावार आगे देखे नेब संबाद शिरोनाम दखलीकृत जायगा परिष्कारेर काज शुरू करलो जिला प्रशासन दिव्यकाशी भव्यकाशी उपलक्षे स्वच्छता अभियान दुर्गापुरे रेलगेटर काज चलाय जानजट मोड़ा रोए दुर्गापुरे बिनामूल्ये स्वास्थ्य परीक्षा शिविर राष्ट्रेर पक्ष थेके छात्र छात्रीदेर पुरस्कार सिउड़ीते शरीर चर्चार ऊपर विशेष कर्मसूची बोलपुरेर बांधगड़ा स्कूले इलामबाजार थानार उद्योगे फ्री आई चेकअप कैम्प শিক্ষকের করোনা পজিটিভ নানুর সংলগ্ন কিরণাহারে লাভ করে অনুষ্ঠিত হল প্রথম জয় বাংলা নৃত্যমেলা এবার সংবাদ বিস্তারিত সিউড়ি থেকে বোলপুর যাওয়ার রাস্তায় থাকা সিউড়ি রেলগেটের পাশে সরকারি জায়গায় গড়ে উঠেছে বেশ কিছু দোকানপাট এবং এমনকি বাড়ি সেই সকল জায়গা দখলমুক্ত করার জন্য সকাল থেকেই নামলো প্রশাসন এই সকল জায়গা থেকে জবর দখলকারীদের সরিয়ে দেওয়ার জন্য গত কয়েকদিন আগেই নোটিশ দেওয়া হয় নোটিশের পরিপ্রেক্ষিতে অনেকেই নিজেদের দোকানপাট সরিয়ে নেন এবং যারা সরাননি তাদের দোকানপাট আজ মেশিন দিয়ে ভেঙে দেওয়া হয় প্রসঙ্গত এই এলাকায় তৈরি হচ্ছে একটি রেল ওভারব্রিজ তবে সেই রেল ওভারব্রিজ তৈরি করার কাজ দীর্ঘদিন ধরে চলছে ধীর গতিতে এই নিয়ে দিন কয়েক আগে জেলার সাংসদ শতাব্দী রায় সংসদে প্রশ্ন তোলেন তারপরেই তড়িঘড়ি মিটিং করা হয় এবং দ্রুত এই কাজ করার প্রতিশ্রুতি দেওয়া হয় মনে করা হচ্ছে এই রেলব্রিজ দ্রুত যাতে তৈরি করা হয় তার জন্য দখলকৃত জায়গা পরিষ্কারের কাজ শুরু করলো রাজ্য প্রশাসন এদিন সিউড়ির দু নম্বর ব্লকের ব্লক সভাপতি নুরুল ইসলাম বলেন এগুলো যেগুলো এনক্রোচমেন্ট রয়েছে তাদেরকে নোটিশও দেওয়া হয়েছে নোটিশ দেওয়ার পরে অনেকে উঠেও গেছে এখান থেকে এটা ক্লিয়ার করতে হবে তখন আরবি ব্যাপারে যেগুলো এনক্রোচমেন্ট আছে এগুলো প্রথম কাজ হচ্ছে তুলে দেওয়া তো যা করা নিজেরাই উঠে গেছে এগুলো একটু ভেঙে দেওয়ার কাজ চলছে আর কি হ্যাঁ অবশ্যই নোটিশ দেওয়া এটাও একটা কারণ রেলেরও গাফিলতি প্রচণ্ড রেল কাজ করছে না এটা কোনো কারণ নয় বড় তার কারণ হচ্ছে এটা পিডাব্লিউডি রোডস অনেক আগে থেকে একটু উদ্যোগ নিয়েছে এবং যে কোনো সময় উঠে যাবে এখানে কোনো সমস্যা নেই কিন্তু যেভাবে রেলের কাজ চলছে এভাবে চলতে পারে না কত বছরে হবে জানি না রেল যদি কোনো অজুহাত খাড়া করে সেটা ঠিক নয় তখন রেলের কাজ আরও দ্রুতগতিতে হওয়া উচিত ছিল কিন্তু সেটা হচ্ছে না খুব দ্রুততার সঙ্গে কাজ হওয়া উচিত এভাবে যদি ভেঙে রেখে দেয় আর রাস্তাটা যদি না হয় ব্রিজটা যদি না হয় তাহলে মানুষ সাফার করবে রেলকে ভাবতে হবে যে কাজটা অত্যন্ত তৎপরতার সঙ্গে যত দ্রুততার সঙ্গে পারা যায় এটা করে দিতে হবে হ্যাঁ সরব হয়েছে লোকসভায় বলেছে বারবার বলেছে রাজ্য সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে রাজ্য সরকার সম্পূর্ণ সহযোগিতা দিচ্ছে কোনো অসুবিধা নেই সব রকম সহযোগিতা ডিএম নিজে এটা দু তিনবার মিটিং ডেকেছেন সেই মিটিংয়ে রেলের লোকজন ছিল কিন্তু তারা কোনো উদ্যোগ নিচ্ছে না দীর্ঘদিন ধরে এইভাবে কাজটাকে ঝুলিয়ে রেখেছে এটা ঠিক নয় পার্থ দাসের রিপোর্ট বীরভূম আরসিটিভি সিউড়ি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দ্বারা ভারতবর্ষের সাংস্কৃতিক নগরী কাশীতে বাবা বিশ্বনাথ মন্দিরের পুনর্নির্মাণ ও লোকাপর্ণের মহাপর্ব উপলক্ষে ও সর্বভারতীয় কার্যক্রমের অঙ্গ হিসাবে দিব্য কাশী ভব্য কাশী উপলক্ষে দুবরাজপুর পাহাড়েশ্বর শিব মন্দিরে স্বচ্ছতা অভিযান করা হল আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা বিজেপি নেতা প্রভাত চ্যাটার্জি বিজেপির মণ্ডল সভাপতি সন্দীপ আগরওয়াল সহ একাধিক কার্যকর্তাগণ এদিন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা বলেন পাহাড়েশ্বরে নামলেন আমরা সবাই জানি যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আগামীকাল ১৩ তারিখে বেনারসে বাবা বিশ্বনাথ ধাম
সেই বিশ্বনাথ ধামে যে করিডোর সেই করিডোরের দ্বারোদ্ঘাটন আছে। বিশ্বনাথ মন্দির থেকে গঙ্গা ঘাট পর্যন্ত যে আমাদের সমন্বয়, সেই সমন্বয়ের জায়গাতে যে আজকে প্রধানমন্ত্রীর এত বড় একটা উদ্যোগ বেনারসকে কাশী বিশ্বনাথ মন্দির এবং গঙ্গার তীরবর্তী জায়গাটাকে নতুন করে আবার উন্নয়নের দিক থেকে একটা নতুন শহর হিসেবে প্রতিষ্ঠা করা ও সারা বিশ্বের বুকে সাংস্কৃতিক একটা পীঠস্থান কাশী বিশ্বনাথ, আর সেই জায়গাটাকে যেভাবে মোদিজি উন্নয়নের একটা তৈরি হিসেবে তৈরি করতে চেয়েছেন, আর তারই অংশ হিসাবে সারা ভারতবর্ষ জুড়ে আমাদের দিব্য কাশী ভব্য কাশী এই যে কার্যক্রম সারা ভারতবর্ষের সমস্ত জায়গাতে যেখানে যেখানে শিব মন্দির আছে শিবলিঙ্গ আছে সেখানে আমরা এই কার্যক্রম করছি, আর তারই অংশস্বরূপ আজকে দুবরাজপুর বিধানসভার দুবরাজপুর শহরের যে ঐতিহ্য মামা ভাগ্নে পাহাড়ের যে তটে আমাদের পাহাড়েশ্বর মন্দির সেই মন্দিরের আমরা স্বচ্ছতা কার্যক্রম আজকে আমরা অনুষ্ঠিত করছি এবং এর মাধ্যমে আমরা সমস্ত মানুষকে। মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, বীরভূম, আরসিটিভি, দুবরাজপুর। জোর কদমে রেলগেটের কাজ চলছে মোরারা স্টেশনে। রেলগেটের কাজ চলাকালীন বিশেষ করে রাত 11টা থেকে সকাল 9টা পর্যন্ত দুদিকের গেট বন্ধ থাকে, আর এই রেলগেটের কাজ করার জন্যই রেলগেটের দুদিকে প্রচণ্ড জ্যামের সৃষ্টি হয়। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম, আরসিটিভি, মোরারই। ফিবোভিল ফার্মাসিউটিক্যাল ও মেডিসল মেডিকেল হলের পক্ষ থেকে একটি সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় আজ সকাল 10টা থেকে। সম্পূর্ণ বিনামূল্যে মাদ্রিক সংঘ ক্লাবের সহযোগিতায় মাদ্রিক সংঘ মঞ্চে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সমস্ত অসুবিধা দূর করার জন্যই এই ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। ডাক্তার সুদীপ চট্টরাজ, প্রিয়ন্ত সরখেল, ডাক্তার সায়ক রায় এবং অমল নন্দী আজকের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করেন। এদিন মেডিসল্পের পক্ষে চিরন্তন চট্টরাজ জানান। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম, আরসিটিভি, দুবরাজপুর। প্রতিবারের মতো এবারও আমোদিনী বৃন্দাবন মণ্ডল এডুকেশন ট্রাস্ট জেলার মেধাবী ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য আজ সংবর্ধনা দিল শিউরি রামকৃষ্ণ সভাগ দিয়ে। 2020-তে মাধ্যমিকে জেলার মধ্যে প্রথম দুইজন ছাত্রছাত্রীকে 20,000 টাকা করে পুরস্কার দেওয়া হয়। এছাড়াও দুবরাজপুর শারদেশ্বরী বিদ্যামন্দিরের ছাত্রী আলো মণ্ডলকে জেলার মধ্যে মেডিকেলে প্রথম হওয়ার জন্য 30,000 টাকা পুরস্কার দেওয়া হয়। এছাড়া জেলার মধ্যে ষষ্ঠ, সপ্তম ও দশম স্থানাধিকারী 5 জনকে 2,000 টাকা করে পুরস্কার দেওয়া হয়। এদিনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক ডক্টর কল্যাণ ভট্টাচার্য, জেলা স্কুলের প্রাক্তন ও বর্তমান প্রধান শিক্ষক অশোক সাহা, চন্দন সাহা, অধ্যক্ষ পার্থসারথী মুখোপাধ্যায় প্রমুখ। এদিন ট্রাস্টের সভাপতি শ্যামাপ্রসাদ মণ্ডল জানান, আজকে আমোদিনী বৃন্দাবন মণ্ডল ট্রাস্টে এডুকেশন ট্রাস্ট তার অ্যাওয়ার্ড গিভিং, অ্যাট দি সেম টাইম ফেলিসিটেশন, এই অ্যাওয়ার্ডগুলো দেয়া হচ্ছে এই ফাংশনে। এই এই জেলার যেসব কৃতি ছাত্রছাত্রী তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, তার মাধ্যমে বাকি বীরভূমের বাকি ছাত্রছাত্রীরা যাতে উদ্বুদ্ধ হয় তার জন্যে এই অ্যাওয়ার্ড। আর এই অ্যাওয়ার্ডের মেন উদ্দেশ্যই হচ্ছে যে বীরভূম ডিস্ট্রিক্টের বাচ্চাদের এডুকেশনাল যে আপলিভমেন্ট, সেই উদ্দেশ্যেই এই ট্রাস্ট করা। এডুকেশনাল আপলিভমেন্ট কোয়ালিটি অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ান্টিটি, বেশি সংখ্যক এবং কোয়ালিটি ভালো বেরোক, সেই উদ্দেশ্য নিয়েই এটা করা হচ্ছে এবং সেইটাই এখানে আজকে হচ্ছে। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম, আরসিটিভি, সিউড়ি। আজ বোলপুর বান্দগড়া হাই স্কুল প্রাঙ্গণে শ্যাম স্টিল প্রাইভেট লিমিটেড কোম্পানির উদ্যোগে অনুষ্ঠিত হল শরীর চর্চার উপর বিশেষ কর্মসূচি। এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল সমাজের সাধারণ মানুষের মধ্যে শরীর চর্চার উপর একটি মনোভাব বিস্তার করা। এদিন সকাল 6:30 থেকে বেলা 9:30 পর্যন্ত এই কর্মসূচি চলে।
বীরভূম বর্ধমান এবং বাঁকুড়া জেলা ডিস্ট্রিবিউটর মানসবাবু সংবাদ মাধ্যমকে জানান এই কর্মসূচি আবার আগামী রবিবার হবে। কর্মসূচিতে বাস্কেটবল, ভলিবল, মিউজিক্যাল চেয়ার, বাচ্চাদের সাইকেল রেস ইত্যাদি মনোরঞ্জনপূর্ণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল স্যাম স্টিল কোম্পানি প্রাইভেট লিমিটেডের। এই ধরনের অনুষ্ঠানকে স্বাগত জানিয়েছেন বোলপুরবাসী। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসিটিভি বোলপুর। আজ ইলামবাজার থানার উদ্যোগে ইলামবাজারে অনুষ্ঠিত হল ফ্রি আই চেকআপ ক্যাম্প। এখানে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা এসে চক্ষু পরীক্ষা করে যান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুরের SDPO, ইলামবাজার ব্লকের সমাজসেবী ফাজিলুর রহমান ও দুলাল রায় প্রমুখ। এছাড়াও অনেক গুণী ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। ইলামবাজার থানার এই রকম উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার মানুষজন। মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, বীরভূম আরসিটিভি ইলামবাজার। কবি চণ্ডীদাস খ্যাত নানুর সংলগ্ন কীর্ণাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ে গতকাল এক শিক্ষকের করোনা পজিটিভ ধরা পড়ে। তাই আজ স্কুল স্যানিটাইজড করা হলো, স্কুলের শিক্ষক, শিক্ষাকর্মী ও পঞ্চায়েত কর্মীদের সহযোগিতায়। আগামীকাল থেকে দশম ও দ্বাদশ শ্রেণীর পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী টেস্ট পরীক্ষা শুরু হওয়ার কথা বলে জানালেন সহকারী শিক্ষক প্রভাকর ব্যানার্জি। এদিন তিনি আরও জানান, আমাদের কীর্ণাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষকের করোনা পজিটিভ ধরা পড়েছে। গতকালই তার রিপোর্ট এসেছে, তাই আজকে রবিবার হওয়া সত্ত্বেও আমরা বিদ্যালয়ের কর্মী, শিক্ষক এবং পঞ্চায়েত কর্মী সহযোগে সমস্ত বিদ্যালয় স্যানিটাইজ করলাম। আগামীকাল থেকে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দশম ও দ্বাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষা শুরু হওয়ার কথা। প্রতীক পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসিটিভি কীর্ণাহার। লাভপুরে প্রথম জয় বাংলা নৃত্যমেলা অনুষ্ঠিত হয় গতকাল এবং আজ। দুপুর দুটো থেকে রাত্রি সাতটা পর্যন্ত চলে জয় বাংলা নৃত্যমেলা। জয় বাংলা নৃত্যমেলার আয়োজন করে লাভপুর বীরামন্দির পল্লীর নাট্যম নৃত্য নাট্যগোষ্ঠী। জয় বাংলা নৃত্যমেলার উদ্বোধন করেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ। সেই সঙ্গে উপস্থিত ছিলেন নাট্যকার ও অভিনেতা মহাদেব দত্ত, সমাজসেবী তরুণ চক্রবর্তী প্রমুখ। জেলা এবং জেলার বাইরে অসংখ্য শিল্পী জয় বাংলা নৃত্যমেলার মঞ্চে নৃত্য এবং গান পরিবেশন করেন। নাট্যম নৃত্যগোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত মণ্ডল ওরফে বুলেট জানান। মেহের শেখের রিপোর্ট, বীরভূম আরসিটিভি লাভপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।